हेलो एवरीवन, वेलकम टू सहज लेसन। तो ये भिडियोते हमें क्लस टेनर इंग्लिशे लेसन वाने जो प्रोजेक्टी रही है फादार्स हेल्प आर के नारायण लेखा, एखे तीन यूनिट रही है, यूनिट वन, यूनिट टू और यूनिट थ्री। तो ये तीन यूनिट हमें भिडियो बांगला अर्थसह खूब भलोभ पढ़ब। एखे जे एक्सारसाइज और एक्टिविटीगुलो रही है और जो रईटिंगसगुलो रही है से समस्त एक्सारसाइज और रईटिंगसगुलि भिडियो सल्व करब। तो चलो बेसि देरी ना कर भिडियो के शुरू करी। तो प्रथम एखे देव आज द अथर एंड द टेक्सट, अर्थात लेखक और जो टेक्सट पढ़ब, जो प्रोजा व गल्पा पढ़ब से सम्पर्क कि तथ्य प्रथम एखे देव आज। तो सेगल प्रथम जेने नेब। तो प्रथम देखो कि देव आज आर के नारायण 1906 to 2001 इज वन अफ द लीडिंग फिगार अफ आर्लि इंडियन लिटरेचर इन इंग्लिश। लिटरेचर मान कि साहित्य, अर्थात आर के नारायण जन्म हो 1906 और मृत्यु हो 2001। तो हलन प्रथम दिखे इंगरजी जे समस्त भारतीय साहित्य रचना करतें तर मध्य अग्रगण्य, अर्थात प्राथमिक जे भारतीय इंगरेजी साहित्यिक छें तर मध्य आर के नारायण छें अग्रगण्य। हिज नोटेबल वार्कस इनक्लूड मालगुरु डेज एंड द गाइड। हिज नोटेबल वार्कस, नोटेबल माना हे जगह उल्लेख्य और कि तर नोटेबल वार्क, तर उल्लेख्य जो क्ज सृष्टि सेगल मध्य क्य रही है मालगुरु डेज ए द गाइड, अर्थात यही लेखागुलि हे तर उल्लेख्य। हि वज अवार्डेड द साहित्य अकाडेमी अवार्ड इन 1958 फर द गाइड, अर्थात हि वज अवार्डेड, अवार्डेड मैंने कि पुरस्कृत करा, तो ताके पुरस्कृत करा हुआ द साहित्य अकाडेमी अवार्ड, साहित्य अकाडेमी अवार्ड दिए पुरस्कार दिए ताके पुरस्कृत करा हुआ इन 1958 अर्थात 1958 ख्रीस्टाब्दे फर द गाइड, अर्थात द गाइड यही लेखाटर जो साहित्य अकाडेमी। एरपर रही है द स्टोरी एंड एडिटेड एक्सेप्ट फ्रम मालगुडी डेज इज अबाउट अ यांग बॉय कॉल्ड स्वामीनाथन हू इज अनविलिंग टू गो टू स्कूल but is forced by his father to attend school. So the story অর্থাৎ গল্পটি an edited excerpt from Malgudi Days, অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়ব এই গল্পটি লেখকের Malgudi Days নামক যে রচনা সেই রচনার অংশ বিশেষ বা Malgudi Days থেকে এই অংশটুকুকে নেওয়া হয়েছে যেটা আমরা এখন পড়ব। ইজ অ্যাবাউট আ ইয়াং বয়, এবং এই গল্পটি হচ্ছে একটি ইয়াং বয় বা একটি যুবক ছেলে সম্পর্কে, কল্ড স্বামীনাথন, যার নাম হচ্ছে কি স্বামীনাথন। তো এই গল্পটি হচ্ছে স্বামীনাথন নামক একটি ছেলে রয়েছে তার সম্পর্কে এই গল্পটি। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, আনউইলিং মানে কি অনিচ্ছুক, ওকে, বা স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্সড, কিন্তু তাকে ফোর্স করা হয় বা যেতে বাধ্য করা হয় কার দ্বারা, বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা, অর্থাৎ তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করে, স্বামীনাথন স্কুলে যেতে চায় না কিন্তু তার বাবা তাকে যেতে বাধ্য করে, টু অ্যাটেন্ড স্কুল মানে স্কুলে যেতে বা স্কুলে যোগদান করতে। নেক্সট দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। ওকে, তো কি বলা হচ্ছে দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, অর্থাৎ এই গল্পটি তুলে ধরে বা গল্পটি আমাদের বলবে কি কী তুলে ধরা হয়েছে গল্পটি দ্বারা, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে বিভিন্ন ঘটনা পরম্পরার মধ্য দিয়ে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে বিভিন্ন ঘটনা পরম্পরার মধ্য দিয়ে এই গল্পটিকে, গল্পটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে কি না স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, অর্থাৎ স্বামীর যে টিচার বা শিক্ষক মহাশয় তার নাম হচ্ছে কি স্যামুয়েল। তো এই টিচার স্যামুয়েল সম্পর্কে স্বামীর যে একটা ধারণা ছিল, ওকে, সেই ধারণাটা কীভাবে ট্রান্সফার হয়েছে বা কীভাবে পরিবর্তন হয়েছে ধীরে ধীরে, সেই পরিবর্তনটাই আমাদের এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। ওকে, তো এটাই আমরা পড়ব। তো চলো এখন আমার যে মূল টেক্সট বা গল্প সেটা পড়ি। তো ইউনিট ওয়ান, লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং। লাইং ইন বেড, লাইং মানে কি শুয়ে থাকা, তো বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, রিয়েলাইজড মানে হচ্ছে কি বুঝতে পারা, স্বামী বুঝতে পারলো কি উইথ আ শাডার, শাডার মানে, শাডার মানে হচ্ছে কি ভয়ে কেঁপে ওঠা, অর্থাৎ ভয়ে কেঁপে ওঠে সে বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, যে এটা হচ্ছে সোমবার সকাল। ওকে, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, ইট লুকড অ্যাজ দো, অ্যাজ দো মানে যেন আর কি, অর্থাৎ এটা মনে হচ্ছিলো যে অনলি আ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, অর্থাৎ এক মুহূর্ত আগেই শুক্রবার বা ফ্রাইডে ছিল। ওকে, এর বাংলা অর্থগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে,
तो नेक्स्ट देखो ऑलरेडी मंडे वाज देयर, ऑलरेडी माने कि इतिमध्ये मंडे वाज देयर अर्थात इतिमध्ये मंडे এসে গেল, তো এই তো শুক্রবার ছিল আর সোমবার এসে গেল, কোনো মানে কিছু বোঝাই গেল না এরকমই বলা হচ্ছে। হি হোপড হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, অর্থাৎ হি হোপড, হোপড মানে কি আশা করেছিল, সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না, কিন্তু আজকে সোমবার তাকে স্কুলে যেতে হবে, এটা ভেবে সে ভয়ে কেঁপে উঠল না কি বিছানায় শুয়ে শুয়ে। নেক্সট অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, অর্থাৎ সকাল 9টার সময় স্বামীনাথন কী করলো, ডুকরে কেঁদে বললো, ওয়েল্ড মানে কি কেঁদে ওঠা আর কি, ওকে ডুকরে কেঁদে উঠে বললো কি না আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, হেডেক মানে কি মাথা যন্ত্রণা, তো 9টার সময় স্বামীনাথন কেঁদে বললো কি আমার মাথা যন্ত্রণা হচ্ছে। নেক্সট দেখো মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, অর্থাৎ মাদার জেনারেসলি মানে কি সদয়ভাবে, ওকে তো মা সদয়ভাবে বা উদারভাবে বললেন, সাজেস্টেড মানে কি প্রস্তাব দিলেন বা বললেন, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্টে মানে কি থাকা, তো স্বামীর বাড়িতে থাকাই ভালো বা স্বামী বাড়িতে থেকে যেতে পারে, আর স্কুলে না গিয়ে স্বামী আজ বাড়িতেই থাকুক, এটা তার মা বললেন। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তো অ্যাট 9:30 মানে 9:30 সময় when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের যে প্রেয়ার হল রয়েছে সেখানে থাকার কথা, তখন স্বামী কোথায় ছিল, না স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে একটা বেঞ্চের ওপর শুয়েছিল 9:30 সময় যখন তার স্কুলে প্রেয়ার হলে থাকার কথা। নেক্সট ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, ফাদার আস্কড হিম আস্ক মানে কি জিজ্ঞাসা করা, তো বাবা তাকে জিজ্ঞাসা করলেন হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই, হেডেক, স্বামী রিপ্লাইড মানে উত্তর দিল, তো স্বামী উত্তর দিল কি না হেডেক মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছে বা মাথা যন্ত্রণা, তার জন্য আমি স্কুলে যাব না। নেক্সট ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো, ননসেন্স মানে কি বোকা বা বাজে কথা, অর্থাৎ তার বাবা বলছে বাজে কথা বলো না, ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস আপ মানে কি পোশাক পরো বা জামা প্যান্ট পরো, অ্যান্ড গো এবং স্কুলে যাও, হেডেক মাথা যন্ত্রণা। এরপর লুফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, ওকে তো লোফ অ্যাবাউট মানে কি এদিক ওদিক ঘুরে বেড়ানো আর কি, ওকে এদিক ওদিক অলসভাবে ঘুরে বেড়ানো কোনো কিছু না করে, তো লোফ অ্যাবাউট লেস অন সানডে, অর্থাৎ সানডের যে দিন সেই সানডের দিনগুলোকে তুমি কম ঘোরাঘুরি করো, তাহলে কী হবে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তোমার সোমবারে আর কোনো মাথার যন্ত্রণা করবে না বা মাথার যন্ত্রণা থাকবে না, অর্থাৎ রবিবারে তুমি ঘোরাঘুরিটা কম করো, এটা তার বাবা বললেন। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তো স্বামী নিউ মানে কি জানতো, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট মানে কি কঠোর, হিজ ফাদার কুড বি যে তার বাবা কতটা কঠোর হতে পারে সেটা স্বামী জানতো, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স মানে কি তার যে কায়দা বা কৌশল, ওকে যে অজুহাত দেওয়ার কৌশল সেটা সে চেঞ্জ করলো বা পরিবর্তন করলো, হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সে তার কায়দাটা বা কৌশলটা পরিবর্তন করলো, অন্য একটা অজুহাত দেখালো কি না আই ক্যান্ট গো সো লেট টু দ্য স্কুল, তো তখন সে কী বলছে না আই ক্যান্ট গো সো লেট, লেট মানে দেরি, আমি এত দেরি করে স্কুলে যেতে বা ক্লাসে যেতে পারবো না, ইউ উইল হ্যাভ টু মানে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার ফল, দেরি যে হয়েছে সেটা তোমার দোষ, তুমি ঘুমিয়েছো তার জন্য তোমার দেরি হয়েছে, তো তোমাকে স্কুলে কিন্তু যেতেই হবে, এটা তার বাবা তাকে বললেন। হোয়াট উইল বি টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, হোয়াট উইল বি টিচার থিঙ্ক, ঠিক মানে কি থিঙ্ক মানে হচ্ছে ভাবা, অর্থাৎ টিচার কী ভাববেন ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক মহাশয় কী ভাববেন, টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তো তার বাবা তাকে কী বলছেন না টেল হিম তুমি তোমার শিক্ষক মহাশয়কে বলবেন যে ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা হয়েছিল অ্যান্ড সো আর লেট, এবং তার জন্য তোমার দেরি হয়েছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, স্কোল্ড মানে কি বকা, অর্থাৎ স্বামীনাথন কী বলছে না হি উইল স্কোল্ড মি, তো তিনি আমাকে বকবেন ইফ আই সো সে, যদি আমি এই কথা বলি যে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল বলে আমার স্কুলে আসতে দেরি হয়েছে তাহলে শিক্ষক মহাশয় আমাকে বকবেন। এরপর
দেখো উইল হি, তাই নাকি? তো তার বাবা তাকে কি বলছেন, স্বামীনাথনের বাবা, উইল হি, তাই নাকি? লেট আস সি, দাঁড়া দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? অর্থাৎ শিক্ষক মহাশয়ের নামটা স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে জিজ্ঞাসা করলেন। তো স্বামীনাথন কী বল কী বললো? স্যামুয়েল, অর্থাৎ যে শিক্ষক টিচার তার নাম হচ্ছে কি, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, অলওয়েজ মানে কি সর্বদা, অর্থাৎ তিনি কি সবসময়ই ছাত্রছাত্রীদের বকাঝকা করেন, এটা তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন। নেক্সট, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, অ্যাংরি মানে কি রাগি, তা তিনি খুবই একজন রাগি মানুষ বা রাগি লোক। ওকে, সে শিক্ষক মহাশয় স্যামুয়েল আর কি। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, অর্থাৎ হি ইজ স্পেশালি অ্যাংরি, অর্থাৎ তিনি সেই সমস্ত ছেলেদের প্রতি বিশেষ করে রেগে যান যারা হু কাম ইন লেট, যারা দেরি করে স্কুলে যায়। ওকে, বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর স্যামুয়েল যে টিচার তিনি বেশি রেগে যান। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, অর্থাৎ স্বামীনাথন কী বলছেন না, আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি টিচার স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না, দেরি করে গেলে তিনি খুব বকাঝকা করবেন। ওকে, নেক্সট, ইফ হি ইজ অ্যাংরি, ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তো স্যামুয়েলের বাবা কী বলছেন না, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগি হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তুমি বা তোমরা এ সম্পর্কে তোমাদের হেডমাস্টার মশাইকে কেন বলো না যে এই শিক্ষক খুব রাগি। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, দে সে মানে কি অন্যান্য, দে বলতে কি অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রী বা অন্যান্য লোক তাদের কথা বলা হচ্ছে, তো তারা কী বলে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড মানে কি ভীত বা ভয় পাওয়া, এমনকি হেডমাস্টার মশাইও টিচার স্যামুয়েলকে ভয় পান। ওকে, এটা কে বললো না, স্বামী। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইউনিট ওয়ান। এবার ইউনিট ওয়ানের যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো আমরা প্রথমে দেখে নেব, তারপর ইউনিট টু আমরা পড়বো। তো ইউনিট ওয়ানে যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করার আগে এখানে দুটি ওয়ার্ড নোট দেওয়া আছে, দুটি ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলোর মানে আমরা জেনে নেব। তো প্রথমে দেওয়া আছে শাডার, শাডার মানে হচ্ছে কি, স্যাকিং অফ বডি কজড বাই ফিয়ার, অর্থাৎ ভয়ে সারা শরীর কেঁপে ওঠা, সেটা হচ্ছে শাডার। লোফ, লোফ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অর্থাৎ অলসভাবে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ানো, সেটার মানে হচ্ছে, সেটারই মানে হচ্ছে লোভ। ওকে, এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখব। এক নম্বর দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো এখানে সঠিক যে অল্টারনেটিভ সেটা খুঁজে নিয়ে নিতে হবে এবং এই সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে হবে। তো নাম্বার এতে কী দেওয়া আছে, উইথ আ শাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ, অর্থাৎ ভয়ে কেঁপে ওঠে স্বামী কী রিয়েলাইজ করলো বা কী বুঝতে পারলো, যে ইট ওয়াজ ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে না মনডে, তো এটা কীবার ছিল, এটা ছিল মনডে, সোমবার ছিল। ওকে, তোমাদের উত্তর হবে অপশান ফোরেরটা, অর্থাৎ সোমবার। নেক্সট নাম্বার বি, এখানে দেওয়া আছে ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, তো যখন স্বামীনাথনের স্কুলের যে প্রেয়ার হল সেখানে থাকার কথা ছিল, হি ওয়াজ লাইং অন দ্য, তখন সে কথা ছিল বেঞ্চ, টেবিল, বেড না ডেস্ক, তো সেই সময় কথা ছিল সে বেঞ্চের ওপরে শুয়েছিল তার মায়ের ঘরে। তো অপশান এক একটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর নাম্বার সি, তো নাম্বার সিতে দেখো কী দেওয়া আছে, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, তো স্বামীর মতে টিচার স্যামুয়েল বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর বেশি রেগে যান হু আর, যারা কি নাকি অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ না আনডিসিপ্লিনড। ওকে, অ্যাবসেন্ট মানে কি স্কুলে যারা অনুপস্থিত, লেট মানে দেরি করে আসে, ইনঅ্যাটেন্টিভ মানে যারা ক্লাসে মনোযোগী হয় না। ওকে, আর আনডিসিপ্লিন মানে হচ্ছে যারা নিয়মকানুন মেনে চলে না, তো যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর টিচার স্যামুয়েল বেশি রেগে যান যারা স্কুলে লেট করে আসে। ওকে, তো অপশান দুয়েরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর নাম্বার দুই, তো নাম্বার দুয়ে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, তো টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটিকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। ওকে, এ নাম্বারে দেওয়া আছে টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ড অফ আ হেডেক, অর্থাৎ টাইমটা দিতে হবে যে সময়ে স্বামী কমপ্লেন করেছিল বা অভিযোগ করেছিল তার যে তার মাথায় যন্ত্রণা হচ্ছে, তো সেই সময়টা কোন সময়, অ্যাট 9:00, 9টার সময় সে বলেছিল যে আমার মাথা ব্যথা করছে।
এরপর নাম্বার বিতে দেওয়া আছে পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, অর্থাৎ পার্সন মানে ব্যক্তি, কোন যে ব্যক্তিটা স্বামীকে আদেশ দিয়েছিল পোশাক পরে অর্থাৎ জামা কাপড় পরে স্কুলে যেতে। কে বলেছিল? না, স্বামীর ফাদার, বাবা। ওকে, স্বামীর স্বামীজ ফাদার, তো স্বামীনাথনের বাবা তাকে বলেছিল স্কুলে যাওয়ার জন্য ড্রেস পরে। নাম্বার সিতে দেওয়া আছে নেম দ্য টিচার মেনশনড বাই স্বামী, তো স্বামীর দ্বারা স্বামী যে টিচারের কথা মেনশন করেছিলেন বা যে মেনশন করেছিল বা যে টিচারের কথা বলেছিল সেই টিচারের নাম কি? কোন টিচার? না, টিচার স্যামুয়েল, তো আমরা এখানে লিখবো স্যামুয়েল। ওকে, এই শিক্ষক মহাশয়ের কথা সে বলেছিল। এরপর দেখো নাম্বার থ্রি, এখানে কি দেওয়া আছে? স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, তো এই সেন্টেন্সগুলো ঠিক না ভুল সেটা লিখতে হবে। তারপর কি দেওয়া আছে? না, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং তোমার উত্তরের সপক্ষে কোনো সেন্টেন্স দিতে পারো, কোনো ফ্রেজ অথবা ওয়ার্ড দিতে হবে উত্তরটা, যে তুমি ঠিক বলছো কি ভুল বলছো তার সপক্ষে একটা করে স্টেটমেন্ট দিতে হবে। তো নাম্বার এতে দেওয়া আছে স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, স্বামী বললো যে তার মাথা যন্ত্রণা হচ্ছে, তো এটা ঠিক, সে বলেছিল যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। এবার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখবো টি, ওকে, ঘরে, এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখবো অ্যাট 9 o'clock স্বামী ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, এবং কি না 9টার সময় স্বামী ডুকটে কেঁদে উঠে বললো কি আমার মাথা যন্ত্রণা হচ্ছে, এটা সে বলেছিল। ওকে, নাম্বার বিতে দেওয়া আছে স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, এটা ভুল তথ্য। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেবো কি স্বামী ওয়াজ লাইং অন হিজ অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল, তার বাবার ঘরে কিন্তু ছিল না, তার জন্য এটা হবে এফ। নাম্বার সিতে দেওয়া আছে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, অর্থাৎ স্বামীর মতে হেডমাস্টার মশাই স্যামুয়েলকে ভয় পেতেন না, এটা হচ্ছে ফলস। ওকে, এর স্টেট সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী দেবো? না, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, অর্থাৎ তারা বলে এমনকি হেডমাস্টার মশাইও তাকে বা টিচার স্যামুয়েলকে ভয় পান। ওকে, তো এখানে দেওয়া আছে কি ভয় পান না, তার জন্য এটা হবে মিথ্যা বা এফ। ওকে, তো এইভাবে আমরা এগুলো টি ফার্স্ট লিখলাম এবং এ যে সাপোর্টিং স্টেটমেন্ট সেগুলো আমরা দিলাম। এরপর ইউনিট টু আমরা পড়বো, তারপর যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। এরপর ইউনিট টু এখানে কি বলা হচ্ছে? স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, অর্থাৎ স্বামী হোপড মানে স্বামী আশা করেছিল, হোপড মানে কি আশা করেছিল, উইথ দিস মানে এটা দিয়ে, অর্থাৎ এটা দিয়ে বলতে স্বামী যেটা বললো যে সে লেট করে গেলে স্কুলে গেলে টিচার স্যামুয়েল তাকে বকবেন, যেহেতু তিনি ভীষণ রাগী এবং লেট করে গেলে তিনি খুব বেশি বকাঝকা করেন বা বেশি রেগে যান। ওকে, এটা বললে কী হবে? না, হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। ওকে, যে স্বামী কেন আজকে স্কুলে যেতে চাইছে না সেটা তার বাবা বুঝতে পারবে। ওকে, তো স্বামী এটা আশা করেছিল, কিন্তু হলোটা কি? না, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার যে আচরণ, বিহেভিয়ার মানে আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, আনএক্সপেক্টেড মানে একটা অপ্রত্যাশিত দিকে মোড় নিল। ওকে, কিন্তু স্বামী যেটা ভেবেছিল সেটা কিন্তু হলো না। ওকে, এর বাংলা অর্থগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এরপর হি প্রপোজড টু সেন্ড দ্য লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, হি প্রপোজড মানে কি প্রস্তাব দেওয়া, অর্থাৎ তিনি প্রস্তাব দিলেন, তিনি বলতে এখানে স্বামীর বাবা প্রস্তাব দিলেন টু সেন্ড দ্য লেটার, তিনি একটা চিঠি পাঠাবেন উইথ স্বামী, অর্থাৎ স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন টু দ্য হেডমাস্টার মশাই, হেডমাস্টার মশাইকে তিনি একটা চিঠি লিখে পাঠাবেন স্বামীর হাত দিয়ে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, ওকে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, তো স্বামী যত রকমই প্রতিবাদ করলো যে সেই চিঠিটা না লেখার জন্য তার বাবাকে, কিন্তু কোনোতেই কিছু হলো না, কি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার যে মনস্থির, তার যে সিদ্ধান্ত, স্বামীর বাবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা গেল না। ওকে, তিনি চিঠি লিখে পাঠাবেনই, এরকম সিদ্ধান্ত তিনি নিলেন। নেক্সট দেখো, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ওকে, তো ইতিমধ্যে কি হলো? বাই দ্য টাইম মানে ইতিমধ্যে স্বামী ওয়াজ রেডি, স্বামী রেডি হয়ে গেলো বা প্রস্তুত হয়ে গেল টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার,
কম্পোস্ট মানে কি রচনা করা বা লেখা। তো তার বাবা একটা লং লেটার মানে একটা লং মানে বড় বা দীর্ঘ একটা লম্বা একটা লেটার লিখেছেন বা চিঠি লিখেছেন টু দ্য হেডমাস্টার অর্থাৎ হেডমাস্টার মশাইকে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। এনভেলপ মানে হচ্ছে কি খাম, ওকে, আর সিল্ড মানে হচ্ছে কি সিল করে দেওয়া বা সেটাকে আটকে দেওয়া। তো হি পুট মানে রাখা, পুট মানে হচ্ছে রাখা, তিনি রাখলেন চিঠিটাকে একটি খামের মধ্যে রাখলেন এবং সেই খামটাকে তিনি সিল করে দিলেন। নেক্সট হচ্ছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, সোমি আস্কড অ্যাপ্রিহেনসিভলি। তো সোমি তার বাবাকে জিজ্ঞাসা করলো কিভাবে দুশ্চিন্তাভাবে, মানে অ্যাপ্রিহেনসিভলি মানে হচ্ছে কি দুশ্চিন্তা, মানে কি লিখেছে কি না লিখেছে সে সম্পর্কে সে অবগত ছিল না। তো সেই দুশ্চিন্তভাবে সে কী বললো, জিজ্ঞাসা করলো তার বাবাকে যে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, যে তুমি কী লিখেছো এই চিঠির মধ্যে। নাথিং ফর ইউ। তো তার বাবা কী বললো, তোমার জন্য বা তোর জন্য কিছুই নয়, তোর জন্য আমি কিছু লিখে নিয়ে কিপ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তো কিপ ইট টু ইয়োর হেডমাস্টার, এই লেটারটি তুমি তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দেবে অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে, ওকে। এটা তার বাবা তাকে বললেন, ওকে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তো স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে কি না, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তো তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো এই চিঠিতে। তো তার বাবা কি বলছেন, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি, ওকে। এরপর হোয়াট হ্যাজ হি ডান ফাদার। তো স্বামী কি বলছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, যে বাবা তিনি কী করেছেন বা উনি কী করেছেন, টিচার স্যামুয়েল কী করেছেন যে তুমি তার সম্পর্কে এত কিছু চিঠিতে লিখেছো। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। তো স্বামীর বাবা তাকে বলছেন কি, এভরিথিং মানে কি সমস্ত কিছু, সমস্ত কিছু এই চিঠিতে লেখা আছে, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি জাস্ট চিঠিটা তুমি তোমার হেডমাস্টার মশাইকে গিয়ে দিয়ে দেবে, এটুকু তুমি করবে, বাকি সমস্ত কিছুই চিঠির মধ্যে লেখা আছে। নেক্সট, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তো স্বামী ওয়েন টু স্কুল, ওয়েন্ট মানে কি চলে গেল, স্বামী স্কুলে চলে গেল, ফিলিং মানে হচ্ছে অনুভব করে, ওকে, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। ওয়ার্স্ট মানে কি সব থেকে খারাপ, এটা ভেবে যে সেই এই পৃথিবীতে সব থেকে একটা খারাপ ছেলে, এরকম একটা মনোভাব নিয়ে সে স্কুলে চলে গেল। হিজ কনসিয়াসনেস বদার্ড হিম। কনসিয়াসনেস মানে কি বিবেক, ওকে, তার বিবেক বা তাকে দুশ্চিন্তায় ফেললো, ওকে। বদার মানে কি দুশ্চিন্তায় ফেলা, তার বিবেক অর্থাৎ তার মনের মধ্যে যে মানুষ প্রত্যেকটা মানুষের বিবেক বোধ থাকে, তো সেটা তাকে একটা দুশ্চিন্তায় ফেললো। হি ওয়াজেন্ট অ্যাট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, ওকে। অর্থাৎ হি ওয়াজেন্ট অ্যাট অল সিওর মানে হচ্ছে কি নিশ্চিত, সে নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন মানে বর্ণনা, সে যে বর্ণনা টিচার স্যামুয়েল সম্পর্কে দিয়েছিল তার বাবাকে অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সেই বর্ণনাগুলো অ্যাকুরেট মানে কি সঠিক কিনা, ওকে, সে সম্পর্কে সে নিশ্চিত ছিল না, ওকে। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিনড। তো হি ফেল্ড মানে সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ মানে কি গুলিয়ে ফেলা, সে গুলিয়ে ফেলেছিল কি দ্য রিয়েল মানে কি যেটা বাস্তব সেটা, অ্যান্ড দ্য ইমেজিন যেটা হচ্ছে কাল্পনিক, সে কল্পনা এবং বাস্তবের মধ্যে বাস্তবটাকে গুলিয়ে ফেলেছিল বা মিশিয়ে ফেলেছিল, ওকে। তো সে টিচার স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো তার বাবাকে দিয়েছিল সেগুলো সঠিক কিনা সে বিষয়ে সে নিশ্চিত ছিল না, এবং সে সম্পর্কেই সে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো স্বামী কী করলো, থামলো অন দ্য রোড সাইড। রোড সাইড মানে কি রাস্তার ধারে। তো স্বামী যেতে স্কুলে যেতে রাস্তার ধারে সে একটু দাঁড়ালো, টু মেক আপ হিজ মাইন্ড তার মনস্থির করার জন্য, ওকে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, অ্যাবাউট স্যামুয়েল টিচার স্যামুয়েল সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বা সঠিক মনস্থির করার জন্য সে রাস্তার পাশে একটু দাঁড়ালো এবং দাঁড়িয়ে সে ভাবলো আর কি, স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। তো সেখানে গিয়ে সে দাঁড়িয়ে সে কী ভাবছে, না স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, আফটার অল মানে আদেও, তো স্যামুয়েল আদেও কিন্তু অত খারাপ মানুষ কিন্তু নয়, নট সাচ ব্যাড এরকম খারাপ মানুষ কিন্তু নন, তিনি
স্বামী তার বাবাকে যেটা বলেছিল যে খুব খুব রাগী, খুব রেগে যান, ওকে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তখন স্বামী বুঝতে পারছে যে এগুলো কিন্তু সঠিক নয়। তো এত খারাপ মানুষ কিন্তু টিচার স্যামুয়েল নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। পার্সোনালি মানে কি ব্যক্তিগতভাবে, তা ব্যক্তিগতভাবে টিচার স্যামুয়েল কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ বা ছাত্র ছাত্রীদের সঙ্গে খুব ভালোভাবে মেশেন আর কি, দেন দ্য আদার টিচার্স মানে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের থেকে তিনি কিন্তু বেশি বন্ধুত্বভাবাপন্ন বা বেশি ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি মেশেন বা ভালোবাসেন ছাত্রছাত্রীদের। স্বামী অলসো ফিল্ড স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। অর্থাৎ কি স্বামীর আর স্বামীর আরও মনে মনে হয় যে স্যামুয়েলের তার প্রতি এক বিশেষ পছন্দ রয়েছে, অর্থাৎ টিচার স্যামুয়েল কিন্তু স্বামীকে বেশ একটু পছন্দ করেন, এটাও কিন্তু তার মনে হলো। নেক্সট, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি মানে কি, ডিজি মানে হচ্ছে কি কোনো কিছুর মাথা ঘোরা আর কি, কোনো কিছু দুশ্চিন্তায় বা কনফিউশনে যখন পড়ে যায় তখন মাথাতে কোনো কাজ করে না এরকম আর কি। তো কী হলো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, অর্থাৎ তালগোল পাকানো চিন্তা ভাবনায় স্বামীর মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। অর্থাৎ কনফিউশন মানে কি, কনফিউশন মানে হচ্ছে কি কোনো কিছুতে দুশ্চিন্তা বা চিন্তা দুশ্চিন্তায় পড়ে যাওয়া, ওকে। তো সেই দুশ্চিন্তায় তার মাথা ঘুরতে লাগলো এরকম আর কি। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো হি কুড নট ডিসাইড, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া বা মনস্থির করা। তো সে সিদ্ধান্ত করতে পারছে না বা মনস্থির করতে পারছে না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, ডিজার্ভ মানে কি কোনো কিছুরকে ডিজার্ভ করা বা কোনো কিছুরকে সেটা প্রাপ্ত আর কি। তো স্যামুয়েল ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, অ্যালিগেশন মানে হচ্ছে দোষারোপ অভিযোগ, যে অভিযোগগুলো করেছিল টিচার স্যামুয়েল সম্পর্কে স্বামী, সেই অভিযোগগুলো কি এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে লেটারে অভিযোগগুলো তার বাবা যে অভিযোগগুলো লিখেছে সেই অভিযোগগুলো সত্যি সত্যিই সে প্রাপ্য কি না টিচার স্যামুয়েল, সে সম্পর্কে সে কোনোভাবেই কোনোরকম সিদ্ধান্ত নিতে পারল না। নেক্সট হচ্ছে দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত বেশি টিচার স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। তো গ্রিভড মানে হচ্ছে কি যন্ত্রণা বা পাপিষ্ট, যন্ত্রণা পাওয়া, ওকে। গ্রিফ্ট মানে হচ্ছে কোনো কিছু ভুল করেছে সে সম্পর্কে যে যন্ত্রণা পাওয়া বা কষ্ট পাওয়া, সেটাকে হচ্ছে সেটাই হচ্ছে গ্রিফ্ট। তো সে যত বেশি দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত বেশি টিচার স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো দ্য মোর স্বামী গ্রিফ্ট ফর হিম, তত বেশি সে কী করলো, কী হলো না যন্ত্রণা ক্লিষ্ট বা যন্ত্রণা পাপিষ্ট, যন্ত্রণা বা ক্লিষ্ট হতে লাগলো, তো সে যন্ত্রণা পেতে থাকলো আর কি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস হিজ থিন মাউস্টেজ আনইভেন চেক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সোরো, ওকে। তো টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, রিকল মানে কি মনে করা, তো স্যামুয়েলের যে সেই কালো মুখ, ওকে, হিজ থিন মাউস্টেজ তার পাতলা গোপ আনইভেন চিক মানে তার গালটা হচ্ছে অমসৃণ, ওকে, অমসৃণ গাল অ্যান্ড ইয়েলো কোট, ইয়েলো কোট হচ্ছে কি তার পরনে যে ইয়েলো হলুদ রঙের কোট রয়েছে, এই সমস্ত জিনিসগুলো যে তখন সে মনে করার ফলে কি হলো ফিল স্বামীনাথন উইথ সোরো, এই সমস্ত জিনিসগুলো মনে করার ফলে তার মন কিন্তু দুঃখে ভরে গেল, যে সত্যি সত্যি টিচার স্যামুয়েল সম্পর্কে সে যে সমস্ত অভিযোগগুলো করেছে বা তার বাবা সেই লেটারে যে সমস্ত অভিযোগগুলো তার সম্পর্কে লিখেছেন সেগুলো কি সত্যি সত্যিই তিনি তার প্রাপ্য বা তিনি তার অধিকারী, এগুলো যত তিনি যত টিচার স্বামী মনে করলো ততই তার মনটা কিন্তু দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল, ওকে। তো এরপর আমরা যে ইউনিট টুতে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখে নেব, তারপর ইউনিট থ্রি পড়ব এবং ইউনিট থ্রিতে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো কমপ্রিহেনশন এক্সারসাইজ, ইউনিট টুতে যে কমপ্রিহেনশন এক্সারসাইজগুলো রয়েছে তার আগে দুটি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড দুটির অর্থ আমরা এখান থেকে জেনে নেব। তো প্রথমে দেওয়া আছে কি অ্যাপ্রিহেনসিভলি, অ্যাপ্রিহেনসিভলি মানে হচ্ছে কি ইন অ্যান্ড ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, অর্থাৎ এটা হচ্ছে একটি অপ্রত্যাশিত কোনো ঘটনা বা কোনো আনপ্লেজেন্ট কোনো ঘটনা ঘটতে চলেছে, ওকে, এরকম জিনিসটাকে বোঝানোর জন্য কি অ্যাপ্রিহেনসিভলি এই ওয়ার্ডটিকে ব্যবহার করা হয়। ডিজি মানে কি ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ যে মনস্থির করতে পারছে না এরকম একটা ইমব্যালেন্স ব্যালেন্স করতে পারছে না সেটাই হচ্ছে ডিজি। এখানে দেওয়া আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ নাম্বার ফোর,
चूज द करेक्ट अल्टरनेटिव टू कम्प्लीट द फलोइंग सेंटेंसेस एखे सठिक अल्टरनेटिवटा खुजे नहीं वाक्यटी सम्पूर्ण करते बला हे तो नम्बर ए ते कि देवा आछे फादर डिसाइडेड टू सेंड द हेडमास्टर अर्थात बाबा हेडमास्टर मशाई के की पाठाते सिद्धांत नियेछिलेन टेलिग्राम नोटिस लेटर ना रिपोर्ट तो लेटर पाठाबेन एटा सिद्धांत नियेछिलेन ओके तो फादर डिसाइडेड टू सेंड द हेडमास्टर अ लेटर अर्थात बाबा हेडमास्टर मशाई के एक लेटर पाठान लेटर बा चिठी पाठानोर सिद्धांत नियेछिलेन नम्बर बीते देवा आछे व्हाइल गोइंग टू स्कूल स्वामी वाज बदर्ड बाय अर्थात स्कूले जावार समय स्वामी चिंता पड़े गियेछिलो কিসের দ্বারা না কনসাসনেস হেডেক টুথেক না ফিভার কনসাসনেস মানে হচ্ছে কি বিবেক মাথা যন্ত্রণা টুথেক মানে হচ্ছে কি তার দাঁতে ব্যথা আর ফিভার মানে হচ্ছে জ্বর তো সে বিবেকের ওকে বিবেকের দ্বারা সে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল যে কি সঠিক সে কাজ করছে কি সঠিক কাজ করছে না এরকম নাম্বার সিতে দেওয়া আছেন দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ দ্য স্যাম টিচার স্যামুয়েলের কোটের যে কালার সেটা কী ছিল ব্ল্যাক মানে কালো ব্লু মানে হচ্ছে কি নীল হোয়াইট মানে সাদা আর ইয়েলো মানে হচ্ছে হলুদ তো টিচার স্যামুয়েলের যে কোট তার কালারটা কী ছিল ইয়েলো ছিল তো নাম্বার ফোরটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এরপর পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে তো নাম্বার এতে দেওয়া আছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান অর্থাৎ বাবার যে আচরণ সেটা কী হলো টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন একটি অপ্রত্যাশিত দিকে মোড় নিল নাম্বার বিতে দেওয়া আছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ অর্থাৎ স্বামী এটা মনে মনে ভেবে সে স্কুলে যেতে স্কুলে চলে গেল যে সে এই পৃথিবীতে সবথেকে খারাপ একটা ছেলে নাম্বার সি এখানে দেওয়া আছে স্বামী স্টপ মানে স্বামী দাঁড়ালো বা থামলো অন দ্য রোড সাইড রাস্তার পাশে টু মেক আপ হিস এটা হিজ হবে ওকে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল অর্থাৎ টিচার স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষিকগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল নাম্বার সিক্স এখানে কী দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে তিনটি কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনগুলোর উত্তর লিখতে হবে তো নাম্বার এতে দেওয়া আছে হোয়ার ডিড ফাদার পোর্ট দ্য লেটার অর্থাৎ বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন তো কোথায় রেখেছিলেন একটা খামের মধ্যে তো ফাদার পোর্ট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট এবং অর্থাৎ বাবা চিঠিটা একটা খামের মধ্যে রেখেছিলেন বা খামের মধ্যে রাখলেন এবং সিল খামটাকে সিল করে দিলেন নাম্বার বিতে বলা হচ্ছে কি না হোয়াট ইড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল অর্থাৎ স্বামী টিচার স্যামুয়েল সম্পর্কে কী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল তো উত্তর কী হবে না স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দিস লেটার অর্থাৎ এই লেটারে বা চিঠির মধ্যে যে সমস্ত দোষারোপগুলি করা হয়েছিল সেই দোষারোপগুলো বা সেই অভিযোগগুলো আর কি সত্যি সত্যি টিচার স্যামুয়েল অধিকারী বা প্রাপ্য সে সম্পর্কে সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল এরপর তিন সিতে দেওয়া আছে হাউ ডিড স্যামুয়েল লুক অর্থাৎ স্যামুয়েল দেখতে কেমন ছিল ওকে সেটা লিখতে হবে স্যামুয়েলস ফেস ওয়াজ ডার্ক স্যামুয়েলের মুখটা ছিল কি কালো হি হ্যাড থিন মাউস্টেজ অর্থাৎ তার যে সরু একটা গোপ ছিল অ্যান্ড হিজ চিক ওয়াজ আনইভেন তার গালটা ছিল অমসৃণ হি ইউজ টু ওয়্যার আ ইয়েলো কোট এবং তিনি কী করতেন না হলুদ রঙের কোট পরতেন ওকে তো এটাই ছিল টিচার স্যামুয়েলের লুক বা তিনি দেখতে কেমন ছিলেন সেটা এরপর বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং তো ইউনিট থ্রি এখন আমরা পড়বো এবং ইউনিট থ্রিতে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক এক করে সলভ করব তো ইউনিট থ্রি অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম অ্যাজ হি এন্টার মানে কি প্রবেশ করা যেই সে স্কুল গেটে প্রবেশ করলো কে না স্বামী যখন স্কুল গেটে প্রবেশ করলো অ্যান আইডিয়া মানে হচ্ছে কোনো একটা ধারণা ওকে অকার্ড মানে হচ্ছে মনে আসা টু হিম অর্থাৎ যেই সে স্কুলের গেটের কাছে প্রবেশ করলো স্বামী তার মনের মধ্যে একটা ভাবনা এলো বা একটা ধারণা এলো ওকে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো হি উড ডেলিভার মানে কি কাউকে কিছু দেওয়া বা ডেলিভার করা তো সেই লেটারটিকে সে ডেলিভার করবে বা দেবে টু দ্য হেডমাস্টার মানে হেডমাস্টার মশাইকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে যখন স্কুল শেষ হয়ে যাবে তখন সেই লেটারটা সে হেডমাস্টার মশাইকে দেবে এটা সে সিদ্ধান্ত নিল যখন সে স্কুলের গেটের কাছে এসে পৌঁছালো অর্থাৎ সে রাস্তায় ভাবছিল সে চিঠিটা নিয়ে কী করবে দেবে কি দেবে না তো শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্ত নিল যে দিনের শেষে স্কুল হয়ে যাওয়ার পর সে এই চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে
There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. অর্থাৎ স্যামুয়েল সারাদিনে এমন কিছু করতে পারে যাতে চিঠিটির যথার্থতা প্রমাণ হয়। ওকে, অর্থাৎ চিঠিটা যদি স্বামী খুব প্রথমে গিয়ে হেডমাস্টার মশাইকে দিয়ে দেয় তাহলে কিন্তু পুরো দিনটা কিন্তু তারা পাবে হেডমাস্টার মশাই এবং টিচার স্যামুয়েল যে চিঠির মধ্যে কী লেখা আছে এবং চিঠির মধ্যে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সত্যি 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 কি মিথ্যা। ওকে ওকে, এবং তারপরে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু স্বামীর পানিশমেন্টও হতে পারে। ওকে, এইভাবে সে কী করলো না, চিঠিটা ভাবলো সে সবার দিনের শেষে দেবে যাতে সেই চিঠিটা যাতে সে তখন স্বামী যখন আর স্কুলে না থাকে বা তাকে না পায় বা সে পানিশমেন্ট থেকে বেঁচে যায়। ওকে, এরপর স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু দ্য ক্লাস। তো স্বামী স্টুড মানে দাঁড়িয়ে পড়লো বা দাঁড়ালো, অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মানে হচ্ছে কি প্রবেশদ্বার টু দ্য ক্লাস। তো তার যে ক্লাস সেই ক্লাসের যে দরজার সামনে বা প্রবেশ যে দ্বার সেখানে গিয়ে স্বামী দাঁড়িয়ে পড়লো বা দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। তো সেই সময় টিচার স্যামুয়েল কী করছিলেন, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত পড়াচ্ছিলেন বা পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, লুকড অ্যাট মানে হচ্ছে কি তাকানো। তো তিনি কী করলেন, স্বামীর দিকে তাকালেন, কে টিচার স্যামুয়েল তাকালেন স্বামীর দিকে। স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। তো স্বামী হোপড মানে সে আশা করলো, স্বামী কী আশা করলো না, স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, সিভিয়ারলি মানে খুব বেশি, অত্যন্ত বা প্রচণ্ড, অর্থাৎ টিচার স্যামুয়েল তাকে প্রচণ্ড বকাঝাকো করবেন, এটা স্বামী আশা করেছিল। কিন্তু কী হলো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। টিচার স্যামুয়েল কী বললেন না, তুমি আধ ঘন্টা লেট করে স্কুলে এসেছো এটা বললেন। আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। তো স্বামী বললো আই হ্যাভ আ হেডেক স্যার, মানে আমার মাথা যন্ত্রণা হচ্ছে তার জন্য আমার স্কুলে আসতে দেরি হয়েছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তখন টিচার স্যামুয়েল কী বললেন, তাহলে তুমি কেন স্কুলে আসলে, যেহেতু তোমার মাথা যন্ত্রণা হচ্ছে তো তুমি স্কুলে না আসলেই পারতে। আচ্ছা, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। তো এই যে কোশ্চেনটা আনএক্সপেক্টেড মানে হচ্ছে কি অপ্রত্যাশিত। তো এই কোশ্চেনটা যে করলেন টিচার স্যামুয়েল যে তুমি আজ স্কুলে না আসলেও পারতে যেহেতু তোমার মাথা যন্ত্রণা হচ্ছে, তো এটা হচ্ছে একটি অপ্রত্যাশিত কোশ্চেন। তো অর্থাৎ এই প্রশ্নটা স্বামী টিচার স্যামুয়েলের কাছ থেকে আশা করেনি, সে ভেবেছিল তাকে হয়তো বকাঝকা করবে বা কিছু বলবেন। স্বামী বললো কি না, মাই ফাদার সেড আই শুডেন্ট মিস স্কুল স্যার। তো স্বামী বলল আমার বাবা বলেছেন কি না, আই শুডেন্ট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা বা স্কুল মিস করা উচিত নয়। এটা স্বামীর বাবা স্বামীকে বলেছেন। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। তো এই কথা শুনে কী হলো, টিচার স্যামুয়েল খুব বেশ ইমপ্রেস হয়ে গেলেন। ইমপ্রেস মানে কি প্রভাবিত বা কোনো কিছুতে কেউ কিছু বলে খুশি হওয়া আর কি। ওকে, তো এটা থেকে মনে হলো কি টিচার স্যামুয়েল খুব ইমপ্রেস হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তোমার বাবার মতোই বাবা মা কিন্তু আমরা আরও চাই, এরকম যদি সব বাবা মাই হতো তাহলে সমস্ত ছেলেরাই কিন্তু স্কুলে রোজ আসতো, এটাই শিক্ষক মহাশয় বললেন। নেক্সট, ও ইউ পোর ম্যান, স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তো কী বলছেন স্বামীর নাম, এটা মনে মনে ভাবছে ও ইউ পোর ম্যান, পোর ম্যান বলতে কি বেচারা যে মানুষ বা হতভাগা, ঠিক আছে এরকম। তো স্বামী ভাবলো মানে মনে মনে সে ভাবছে কি না, ইউ ডোন্ট নো, তুমি জানো না বা আপনি জানেন না হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য বা আপনার জন্য কী করেছে সেটা তুমি জানো না, তুমি আমার বাবার খুব প্রশংসা করছো কিন্তু আমার বাবা আপনার জন্য অনেক কিছু অভিযোগ কিন্তু করেছেন। নেক্সট হচ্ছে অল রাইট গো টু ইউর সিট। তো শিক্ষক মহাশয় স্যামুয়েলকে স্বামীকে কী বললো, ঠিক আছে তোমার জায়গায় গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো ফিলিং স্যাট মানে দুঃখের সঙ্গে। হি হ্যাড নেভার মেড অ্যানি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তো কী হলো না, হি হ্যাড নেভার মেড অ্যানি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তো টিচার স্যামুয়েলের মতো এত ভালো মানুষ সে এর আগে কখনো কাউকে দেখেনি, কে না স্বামী। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তো টিচার স্যামুয়েল সেই সময় কী করছিলেন, ইন্সপেক্টিং মানে কি পর্যবেক্ষণ করা বা দেখা, হোম লেসন্স মানে যে বাড়ির কাজগুলো দিয়েছিলেন সেই কাজগুলো দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং মানে স্বামীর ভাবনায়, দিস ওয়াজ দ্য
टाइम व्हेन सैमुएल गॉट मोस्ट एंग्री अर्थात यह समय टीचार सैमुएल सबथेके बेसि रेगे जान कौन समय ना जे समय टीचार सैमुएल बाड़ीर जे काज से काजगुलो देखें से समय बाट टुडे सैमुएल अपियर्ड वेरी जेंटल किंतु आज के सैमुएल के अपियर्ड माने कि मन हो देखे তাকে মনে হচ্ছিল এরকম ভেরি জেন্টেল মানে খুব নম্র ওকে নম্র বা ভদ্র বলে মনে হচ্ছিল তাকে যে খুব রাগী সেটা দেখে মনে হচ্ছিল না এরপর স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক অর্থাৎ টিচার স্বামীনাথনকে জিজ্ঞাসা করলেন যে স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায় আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেড তো স্বামী বলল আমি আমার বাড়ির কাজ করিনি স্যার হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল তো স্যামুয়েল কি ও টিচার স্যামুয়েল কি বললেন কেন মাথা ব্যথা করেছিল তার জন্য কি তুমি বাড়ির কাজ করোনি তো স্বামী কি বলছেন কি বললো না ইয়েস ওকে ইয়েস স্যার হ্যাঁ স্যার অর্থাৎ আমার মাথা যন্ত্রণা হয়েছিল তার জন্য আমি বাড়ির কাজ করোনি অল রাইট সিট ডাউন স্যামুয়েল সিট তো টিচার স্যামুয়েল বললেন কি ঠিক আছে বসে পড়ো নেক্সট হোয়েন দ্য বেল রিং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড রেন টু দ্য হেডমাস্টার্স রুম তো হোয়েন দ্য বেল রিং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 অর্থাৎ 4:30 সময় বিকেল 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো স্বামী পিকড আপ হিজ বুক স্বামী তার বইপত্রগুলো তুলে নিল অ্যান্ড রেন এবং দৌড়ে গেল টু দ্য হেডমাস্টার্স রুম হেডমাস্টার মশাইয়ের যে ঘর সেখানে ছুটে গেল হি ফাউন্ড দ্য রুম লকড এবং সে ছুটে গিয়ে কী দেখলো যে হেডমাস্টার মশাইয়ের যে রুম সেটা লক রয়েছে সেটা তালাবদ্ধ রয়েছে দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন আ উইক্স লিভ এবং সেখানে যে পিয়ন ছিল তিনি কী বললেন স্বামীকে না দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন আ উইক্স লিভ অর্থাৎ এক সপ্তাহের ছুটিতে গেছেন হেডমাস্টার মশাই এক সপ্তাহের জন্য কিন্তু তিনি ছুটিতে গেছেন স্বামীনাথন রেন অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস তো স্বামীনাথন কী করলো রেন অ্যাওয়ে মানে কি দৌড়ে পালিয়ে আসলো সেই জায়গা থেকে বা সেই হেডমাস্টার মশাই ঘরের সামনে থেকে সে দৌড়ে পালিয়ে আসলো নেক্সট অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার ফাদার সেড আই নিউ ইউ উডেন্ট ডেলিভার ইট তো অ্যাজ সুন অ্যাজ মানে যেই হি এন্টার্ড হোম যে সে বাড়ি ফিরে আসলো এন্টার মানে কি বাড়িতে প্রবেশ করলো উইথ দ্য লেটার মানে চিঠিটা নিয়ে সবাই যখন সেই চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো তখন কী হলো ফাদার সেড তার বাবা তাকে বললো আই নিউ মানে আমি জানতাম ইউ উডেন্ট ডেলিভার ইট যে তুমি এটা হেডমাস্টার মশাইকে দেবে না এটা আমি আগে থেকেই জানতাম বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ স্বামী চেট কিন্তু স্বামী কী বললো স্বামী বললো কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছেন তাহলে আমি কীভাবে লেটারটা তাকে দেব এরপর ফাদার কী বলছেন দ্য ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম দ্য স্বামী অ্যান্ড টোর ইট আপ স্ন্যাচড মানে কি ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া তো বাবা স্বামীর কাছ থেকে কী করলো লেটারটা কেড়ে নিল অ্যান্ড টোর ইট আপ এবং এটাকে ছিঁড়ে ফেললো বা ছিঁড়ে কুচুকুচু করে ফেললো ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ অ্যাগেন তো বাবা কী বলছেন না ডোন্ট এভার কাম টু মি ওকে তুমি কিন্তু আমাকে আমার কাছে আর কখনোই আসবে না ফর হেল্প মানে সাহায্যের জন্য ইফ স্যামুয়েল স্কোলস ইউ অ্যাগেন যদি টিচার স্যামুয়েল তোমাকে আবার বকাঝকা করে তাহলে কিন্তু তুমি আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড তিনি বললেন কি না ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল তোমার জন্য টিচার স্যামুয়েলই ঠিক আছে অর্থাৎ তুমি টিচার স্যামুয়েলকেই ডিজার্ভ করো অর্থাৎ তুমি যেমন মানে বদমাস ছেলে তোমার জন্য টিচার স্যামুয়েলই ঠিক সেই তোমাকে সঠিকভাবে সাহায্যা করতে পারবে এটা কে বললেন স্বামীর বাবা ওকে তো এটাই হচ্ছে ইউনিট থ্রি এখানে শেষ হলো এবার ইউনিট থ্রিতে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ এবং রাইটিংগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখন সলভ করবো তো এরপর রয়েছে কম্প্রিহেনশন এক্সারসাইজ তার আগে একটি ওয়ার্ড দেওয়া আছে যেটা হচ্ছে স্ন্যাচড তো স্ন্যাচড এর অর্থ কি না টুক অ্যাওয়ে ফোর্সিবলি অর্থাৎ কোনো কিছু জোর করে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া সেটাই হচ্ছে কি স্ন্যাচড ওকে তো এরপর কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমরা দেখবো নাম্বার 7 এখানে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে এখানে যে অল্টারনেটগুলো দেওয়া আছে সেই অল্টারনেটিভ থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে তো নাম্বার এতে কী দেওয়া আছে হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং যখন স্বামী ক্লাসে প্রবেশ করলো তখন স্যামুয়েল মানে পড়াচ্ছিলেন কী পড়াচ্ছিলেন হিস্ট্রি অ্যারিথমেটিক সায়েন্স না জিওগ্রাফি তো সেই সময় টিচার স্যামুয়েল পড়াচ্ছিলেন কি অ্যারিথমেটিক অর্থাৎ অপশান 2 এটা হচ্ছে সঠিক উত্তর এরপর নাম্বার বিতে দেওয়া আছে কি
ना स्वामी वाज लेट टू स्कूल बाय स्वामी स्कूले लेट कर गए कतटा हाफ एन आवर मैंने आध घंटा एन आवर मैं एक घंटा टू आवर दो घंटा थ्री आवर्स मैं हो तीन घंटा तो स्वामी वाज लेट टू स्कूल बाय हाफ एन आवर अर्थात आध घंटा लेट कर से गए अर्थात ऑप्शन एक ये हे सठिक उत्तर ओके नेक्स्ट नम्बर सी तो नम्बर सी ते देव आ कि ना द हेडमास्टर वाज ऑन अ लीव फॉर वन डे मान्थ इयर और वीक अर्थात हेडमास्टर मशा छुट्टी कतदिन जो एक सप्ताह एक दिन एक दिन एक मास एक बचर न एक सप्ताह तो सठिक उत्तर हे एक सप्ताह जो छुट्टी ऑप्शन चार ये हे सठिक उत्तर नम्बर एटे देव आज है कमप्लीट द फलोइंग सेंटेंसेस विथ इनफरमेशन फ्रम द टेक्सट टेक्सट थेके तथ्य निये ए सेंटेंसगुलोके सम्पूर्ण करते हबे ए नम्बर देव आज है एज स्वामी एंटार्ड द स्कूल गेट जेई स्वामी स्कूल गेटे प्रवेश करलो कि हलो एन आईडिया अकार टू हिम एक आईडिया तार माथाय एलो एरपर बीते देव आज है कि स्वामी स्टूड एट स्वामी दाड़ी पड़ल कोथाय द एट द एंट्रेंस टू द क्लास अर्थात क्लासेर जे प्रवेश द्वार सेखाने गिये से दाड़ी रइलो दाड़ालो आर कि नम्बर सीधे देव है कि फादार स्नैच्ड द लेटर अवे फ्रम द फ्रम स्वामी एंड टोर इट आप अर्थात बाबा स्वामी का लेटर कैदे निल से लेटर क्यी करलें छिड़े कूची कूची कर फिललें एरपर देखो न नम्बर देव आज फिल इन द चार्ट विथ इनफरमेशन फ्रम द टेक्सट टेक्सट थे तथ्य नहीं चार्ट के सम्पूर्ण करते हैं एदिगे देव आज प्रथम देव कि कज तपर देव एफेक्ट कज मैं हे कारण और एफेक्ट मैं हे कि फल ओके ये लिखते हैं कारण ये हे फल तो प्रथम एखे एफेक्ट देव आज है कि ना स्वामी डिड नट डू हिज होमवर्क स्वामी तरह होमवर्क करनी हे फल तो कारणटा कि छिल कि कारण से होमवर्क करनी ना स्वामी लुफ्ट अबाउट ऑन सान्डे अर्थात स्वामी रविवार एदिक ओदिक घुरे घुरे बैरिए जार जो से होमवर्क करनी ओके तो स्वामी किन्तु माथा बाधा करेछिलो सेटा से अजुहात देखेछिलो तार जोन्नो किन्तु से होमवर्क करेनि एटा किन्तु कारण नय कारणटा होच्छे कि से रविवारे घुरे घुरे बेरियेछिलो तार जोन्नो से होमवर्क करेनि तो एखाने हबे कि स्वामी लुफ्ट अबाउट ऑन सान्डे एरपर एखाने कजटा देवा आछे एफेक्टटा लिखते हबे कज कि देवा आछे ना स्वामी नेभार मेट एनीवन एज गुड एज स्यामुएल अर्थात स्वामी स्यामुएलेर मतो एत भालो आर कारो संगे से आर कारोके से देखेनि तो एर एफेक्टा कि हबे ना हि सैड डाउन फिलिंग सैड से दुखे बा दुखेर संगे बसे पड़ल एबार एफेक्ट देवा आछे सी नम्बरे तार कजटा लिखते हबे एफेक्ट कि देवा आछे स्वामी कुड नट डेलिवर द लेटर स्वामी लेटरटाके डेलिवर करेनि बा देयनि तो तार कारण कि किसेर जन्य देयनि दार हेडमास्टर वाज ऑन लीव अर्थात हेडमास्टर मशाई तिनि छुट्टिते छिलेन जार जन्य स्वामी लेटरटा ताके दिते पारेनि ओके तो एटा गेल नम्बर न नम्बर जो एक्टिविटी रही है एक्सरसाइज रही है ओके सेरपर रही है ग्रामार इन यूज अर्थात ग्रामारे व्यवहार दस नम्बर बला हे कि चूज द करेक्ट अल्टरनेटिव टू कमप्लीट द फलोइंग सेंटेंसेस तो एखे जो अल्टरनेटिवगुलो देव आज है सेखान सठिक अल्टरनेटिव खुजे नहीं लिखते हैं तो नम्बर ए ते देव आज है रीना टेक टेक्स और टूक द बस टू स्कूल एवरीडे रीना एवरीडे मैंने कि प्रत्येक दिन रीना प्रत्येक दिन स्कूले जाए बसे करी ओके तो ये এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স যে সে প্রতিদিন যায় আর কি ঠিক আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা সেন্টেন্স এটা তো এখানে টুক হচ্ছে পাস্ট টেন্স পাস্ট ফর্ম তো টুক হবে না টেক আর টেক্স দুটো হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওকে তো রিনা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট তো তার জন্য টেকের সঙ্গে এস যোগ করে লিখতে হবে তো টেক্স হবে ওকে তো রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে তো রিনা বাসে করে রোজ স্কুলে যায় তো এখানে হবে টেক্স ওকে নেক্সট হচ্ছে বিতে দেওয়া আছে লাস্ট মানডে ওয়াইল উই ওয়াজ ওয়াচিং হ্যাভ বিন ওয়াচিং ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ অর্থাৎ লাস্ট মানডে মানে কি গত সোমবার এটা কিন্তু একটা অতীতকালের বা পাস্টের একটা সেন্টেন্স ওকে গত সোমবার ওয়াইল উই ওয়াজ উইয়ের পরে কিন্তু ওয়াজ হয় না তো উই ওয়াজ ওয়াচিং এটা কিন্তু হবে না ওকে এরপর দেওয়া আছে হ্যাভ বিন ওয়াচিং হ্যাভ হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা যেহেতু এটা পাস্ট টেন্সে কথা বলা হচ্ছে লাস্ট মন্ডের কথা বলা হচ্ছে তো ওয়্যার ওয়াচিং হবে এখানে ওয়্যার পরে ওয়্যার হয় উই ওয়্যার ওয়াচিং অর্থাৎ গত সোমবার যখন আমরা টিভি দেখছিলাম বা টেলিভিশন দেখছিলাম সেই সময় কী হলো দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ অর্থাৎ কারেন্ট বা বিদ্যুৎ চলে গেল তো এখানে হবে ওয়্যার ওয়াচিং আর এটাতে হবে টেক্স নাম্বার সিতে দেওয়া আছে বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট will have leave
will had left. तो এখানে কি হবে না by this time tomorrow অর্থাৎ ইতিমধ্যে অর্থাৎ বা কালকে ততক্ষণে তারা কি হবে will have left কিন্তু হবে না অর্থাৎ have এর পরে থার্ড ফর্ম হয় এটা ফার্স্ট ফর্ম দেওয়া আছে এরপর দেওয়া আছে will had will এর পরে had কিন্তু হয় না will এর পরে প্রেজেন্ট ফর্ম হয় তো আমাদের শেষে দুটো কিন্তু হবে না অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের সঠিক উত্তর by this time tomorrow they will have left অর্থাৎ কালকে ততক্ষণে তারা লেফট মানে কি চলে গিয়ে থাকবে বা যাত্রা শুরু করে থাকবে এরকম তো প্রথমটা হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে হবে এরপর নাম্বার 11 এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশন সঠিক আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে প্রথমে দেওয়া আছে আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু এখানে হবে ও অফ হবে তো আরিফা হচ্ছে একটি মেয়ের নাম দ্য ইয়াঙ্গার অফ টু গার্লস দুটি মেয়ের মধ্যে আরিফা হচ্ছে ইয়াঙ্গার মানে ছোট ওকে হ্যাজ ক্র্যাকড আইআইটি যে আইআইটি ক্র্যাক করেছে বা আইআইটি এক্সামে উত্তীর্ণ হয়েছে ফাইল দ্য ওল্ডার ওয়ান ওল্ডার মানে যেখানে বড়টি এখানে টি হবে দা হবে ওকে ওয়াইল দ্য ওল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার এখানে ইঞ্জিনিয়ার আগে অ্যান হবে যেহেতু এটা ফাইল দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটা ওকে ওকে যেখানে বলছে যেখানে বড়টা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ইন অ্যান ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হচ্ছে একটি একজন ইঞ্জিনিয়ার তো এখানে অফ দ্য অ্যান অর ইন এভাবে শূন্যস্থানগুলোকে আমাদের পূরণ করতে হবে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে আর্টিকেল কোনগুলো এ এন আর ডি এগুলোকে বলা হয় আর্টিকেল বাকি ইন অফ ওকে এগুলো হচ্ছে কি প্রিপোজিশন এরপর দেওয়া আছে কি রাইটিং অ্যাক্টিভিটিস এরপর রাইটিং অ্যাক্টিভিটিস দেওয়া আছে এখানে দেখো কি দেওয়া আছে রেড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি এখানে একটা লেটার দেওয়া আছে লেটারটিকে জাস্ট একবার পড়তে বলা হচ্ছে তো আমরা একবার পড়ে নেব এটাকে কি দেওয়া আছে দেখো দ্য এডিটর দ্য স্টেটসম্যান হচ্ছে কি এটা সংবাদপত্রের নাম ওকে ফোর চৌরঙ্গি স্কোয়ার কলকাতা 700001 এটা হচ্ছে সেই যে পত্রিকা সেই পত্রিকার একটা অ্যাড্রেস এখানে দেওয়া আছে সাবজেক্ট অর্থাৎ ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইরেগুলার ক্লিয়ারেন্স মানে হচ্ছে কি অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা করা হয় গার্বেজ মানে হচ্ছে নোংরা আবর্জনা বা যন্ত্রের অনিয়মিত পরিষ্কার এটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ এই সম্পর্কে লেটারটি ওকে তো এরপর কী দেওয়া আছে দেখো স্যার থ্রু ইয়োর এস্টিমড ডেইলি অর্থাৎ আপনার বহুল প্রচলিত যে সংবাদ পত্রিকা তার মধ্য দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস আমি প্রকাশ করতে চাই মাই কনসার্ন মানে আমার যে কনসার্ন বা আমার যে বক্তব্য সেটা আমি প্রকাশ করতে চাই অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন মাই লোকালিটি দ্যাট হ্যাজ মেড দ্য লাইফস অফ পিপল লাইফিং হেয়ার আনবেয়ারেবল অর্থাৎ আপনার বহুল প্রচলিত যে পত্রিকা তার মধ্য দিয়ে আমি আমার কনসার্নটিকে প্রকাশ করতে চাই কী বিষয়ে না যেটা হচ্ছে একটা ইরেগুলার বা অনিয়মিত জঞ্জালের যে পরিষ্কার পরিচ্ছন্ন সে সম্পর্কে ইন মাই লোকালিটি মানে আমার এরিয়াতে দ্যাট হ্যাজ মেড যেটা সৃষ্টি করেছে বা তৈরি করেছে কি দ্য লাইফস অফ দ্য পিপল লিভিং হেয়ার আনবিয়ারেবল এখানে যে মানুষের যে থাকার যে ব্যাপার সেটাকে আনবিয়ারেবল করে তুলেছে বা অসহ্যনীয় করে তুলেছে ওকে দ্য এনভায়রনমেন্ট অফ দ্য লোকালিটি হ্যাজ বিকাম আনহাইজিনিক মানে হচ্ছে অস্বাস্থ্যকর তো পরিবেশের লোকালিটি মানে কি চারপাশের যে পরিবেশ এনভায়রনমেন্ট মানে পরিবেশ অর্থাৎ আমাদের লোকালিটির যে পরিবেশ সেটা কী হয়েছে হ্যাজ বিকাম আনহাইজিনিক মানে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে দ্য গার্বেজ বিনস মানে গার্বেজ বা জঞ্জালের যে পাত্রগুলো সেই পাত্রগুলো অ্যান্ড পেভমেন্টস মানে ফুটপাথ এবং ফুটপাথগুলো আর ওভারফ্লোয়িং মানে উপচে পড়া মানে প্রচুর সেখানে আছে আর কি উইথ হিপস অফ ওয়েস্ট হিপ মানে হচ্ছে উঁচু ঢিবি ওয়েস্ট মানে হচ্ছে নোংরা জঞ্জাল অর্থাৎ নোংরা জঞ্জালে এবং গার্বেজ যে পাত্র এবং ফুটপাথগুলো সেগুলো ভরে গিয়েছে আর কি দ্য আনকালেক্টেড গার্বেজ মানে অসংরক্ষিত যে সমস্ত গার্বেজ রয়েছে ইজ লেফট টু রোড রোড মানে হচ্ছে পচে যাওয়া হচ্ছে এগুলোকে পচার জন্য সেখানে ফেলে দেওয়া হয়েছে অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল এবং সেখান থেকে ফাউল স্মেল মানে কি দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে দিস ইজ অলসো ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ড মানে কি স্বাস্থ্য হানি যেটা হচ্ছে কি স্বাস্থ্য ক্ষতিকর বা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে বা সৃষ্টি করছে স্বাস্থ্যের জন্য খারাপ প্রভাব ফেলছে আর কি দ্য লোকালিটি হ্যাজ বিকাম আ ব্রিডিং
ground of mosquitoes and flies that spread diseases like cholera and malaria. অর্থাৎ দ্য লোকালিটি মানে কি এলাকা, কী হচ্ছে, হ্যাজ বিকাম আ ব্রিডিং গ্রাউন্ড, ব্রিডিং গ্রাউন্ড মানে হচ্ছে যেখানে বংশ বিস্তার করে আর কি, মসকিউটোস অ্যান্ড ফ্লাইস মশা মাছির বংশ বিস্তারের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে আমাদের লোকালিটিটা, যার ফলে কী হয়েছে, দ্যাট হ্যাজ স্প্রেড ডিজিজে, যেটা রোগ ছড়াচ্ছে, লাইক কলেরিয়া, কলেরা এবং ম্যালেরিয়া, ম্যালেরিয়া অর্থাৎ কলেরা ম্যালেরিয়ার মতো এই সমস্ত রোগগুলো ছড়াচ্ছে। সাম রেসিডেন্টস সাফারিংস ফ্রম সাচ ডিজিজেস, অর্থাৎ কিছু বাসিন্দা এই সমস্ত রোগে ভুগছে আর কি হচ্ছে, হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজড, এবং সেই সমস্ত ব্যক্তিদের ইতিমধ্যে হসপিটালে ভর্তিও করা হয়েছে। ইফ মেজার্স আর নট ইমিডিয়েটলি টেকেন ফর রেগুলার রিমুভাল অফ গার্বেজ ইন দ্য এরিয়া, অর্থাৎ যদি মেজার্স মানে কি পদক্ষেপ, যদি সঠিক পদক্ষেপ ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি বা দ্রুত না নেওয়া হয় ফর রেগুলার রিমুভাল অফ গার্বেজ ইন আওয়ার এরিয়া, ইন দ্য এরিয়া অর্থাৎ এই এরিয়াতে যে সমস্ত গার্বেজগুলো রয়েছে সেগুলো নিয়মিত সরিয়ে ফেলার যে পদক্ষেপ সেটা যদি খুব তাড়াতাড়ি না নেওয়া হয়, দেন দ্য স্প্রেড অফ ডিজিজেস মাইট অ্যারাইজ টু অ্যালার্মিং প্রপোর্শন, তাহলে এই যে রোগের যে প্রাদুর্ভাব হয়েছে এটা কিন্তু আরও খুব বেশি তারা খুব বেশি ছড়িয়ে পড়বে, যেটা কিন্তু একটা খুবই একটা খারাপ দিকে যাবে আর কি এরকম। আই উড দেয়ার ফর অর্থাৎ সেই জন্য অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি রিকোয়েস্ট দ্য অথরিটিস টু অ্যারেঞ্জ দ্য রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, অর্থাৎ আই উড দেয়ার ফর তাই অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস অফ দ্য লোকালিটি, অর্থাৎ আমার যে লোকালিটি এই লোকালিটি বা এই মানুষদের বিহাফে বা এদের হয়ে রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি অথরিটিস মানে যে সঠিক যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি টু অ্যারেঞ্জ ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, অর্থাৎ যে গার্বেজগুলোকে যাতে রেগুলারভাবে এগুলোকে সরিয়ে ফেলা হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তার জন্য আমি অনুরোধ করছি। এরপর কী দেওয়া আছে, থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে এখানে ইউর সেন্সারলি নিজের নাম, ওকে রাজন, এখানে দেওয়া আছে রঞ্জন ঘোষ, ওকে। নেক্সট কী দেওয়া আছে, এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, ওকে, অ্যাড্রেসটা যে লিখছে তার অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে। আর লেটার টু দ্য এডিটার অফ আর নিউজ পেপার ইজ আ ফর্মাল লেটার, অর্থাৎ যখন আমরা কোনো এডিটারকে একটা নিউজ পেপার লিখছি সেটাকে বলা হয় কি ফর্মাল, একটা সেটা হচ্ছে একটা ফর্মাল লেটার, ওকে। ইউজুয়ালি রেড বাই আ লার্জ নাম্বার অফ পিপল, এবং এই লেটারটা কিন্তু প্রচুর লোকের দ্বারা, প্রচুর লোকে পড়ে যেহেতু এটা সংবাদপত্রে ছাপা হয়, তো সেই হিসাবে এটা প্রচুর লোক পড়ে এই লেটারটি। ইট শুড বি টু দ্য পয়েন্ট, এবং এই লেটার যখন কেউ লিখবে বা আমরা যখন লিখবো সেটা টু দ্য পয়েন্ট লিখতে হবে, ক্লিয়ার অ্যান্ড ব্রিফ সংক্ষেপে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। ইট জেনারেলি হ্যাজ 8 পার্টস, এবং এই লেটার যখন আমরা লিখছি এই লেটারের এডিটোরিয়াল যে লেটার সেই লেটারটা সাধারণত 8টা পার্ট হয়ে থাকে, ওকে। সেই পার্টগুলো আমাদের এখানে এক এক করে দেওয়া আছে, তো প্রথমে কী দেওয়া আছে, টু হোম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, যে যাকে আমরা চিঠিটা লিখছি তাকে অ্যাড্রেস করে লিখছি তার নাম, ডেজিগনেশন মানে কি তার পদ কি কোন পদে রয়েছে, এবং অ্যাড্রেসটা লিখতে হবে প্রথমে, অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেসে, ওকে, তাকে তার অ্যাড্রেসটা লিখতে হবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট অফ দ্য লেটার ইন ব্রিফ, তারপর আমরা যে সাবজেক্ট বা যে বিষয়ের ওপর যেটা লিখছি তার সেই সাবজেক্ট লিখতে, কোন বিষয়ের ওপর আমরা যে লেটারটা লিখছি সেটা সংক্ষেপে এক লাইনের মধ্যে লিখে দিতে হবে। এরপর গ্রিটিং বা স্যালুটেশন, ওকে, তারপর তাকে গ্রিটিং শেয়ার বা রেসপেক্টেড শেয়ার বলে আমরা একটা যে সম্বোধন করি সেটা লিখতে হবে। বডি অফ দ্য লেটার, তারপর লেটারের যে বডি, যে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যটা এরপর লিখতে হবে। নেক্সট হচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন সব শেষে যে আমরা লিখছি থ্যাংকিং ইউ, ওকে, সেটা। এরপর সিগনেচার, তারপর নেম অফ দ্য পার্সন রাইটিং দ্য লেটার, যে লেটারটা লিখছে, ওকে, তার নাম, ওকে, এখানে লিখতে হবে, ইউর সিনসিয়ারলি বলে নিজের নামটা এখানে লিখতে হবে। এরপর কী দেওয়া আছে, দ্য রাইটার্স অ্যাড্রেস, এরপর যে চিঠি লিখছে তার অ্যাড্রেসটা আমাদের বাঁ দিকে এখানে লিখতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা চিঠিটা লিখছি সেই আমাদের বা নিজের অ্যাড্রেসটা লিখতে হবে। এরপর ডেট, তারপর অ্যাড্রেসের নিচে ডেটটা কিন্তু লিখতে হবে, ওকে। আচ্ছা, এরপর 12 নম্বর যে অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ দেওয়া আছে এখানে বলা হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটার অফ আ নিউজ পেপার, একটি নিউজ পেপারের যে এডিটার তার কাছে একটি লেটার লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস 100টি শব্দের মধ্যে অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স, অর্থাৎ কমিউটার্স মানে কি পথযাত্রী বা যে যাত্রী আর কি, ঠিক আছে, তাদের যে তারা যে সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়ে, ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, পাবলিক ভেহিকলস মানে হচ্ছে যে পাবলিক যে ভেহিকলস বা যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর
রেকলেস ড্রাইভিং, রেকলেস মানে হচ্ছে কি বেপরোয়া ড্রাইভিং, বেপরোয়া চালানোর ফলে মানে প্রচুর যানবাহনের ফলে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে সম্পর্কে অ্যাকচুয়ালি শব্দের মধ্যে একটি লেটার লিখতে হবে কাকে, না সংবাদপত্রের সম্পাদকের কাছে, এডিটরের কাছে। ওকে, তো লেটারটি আমরা এখন একটি সংক্ষেপে লিখব। তো লেটারটা আমরা প্রথমে লিখব, তো প্রথমে কী লিখব, টু দ্য এডিটর। ওকে, এডিটরের কাছে লিখছি, তারপর সেই যে যেখানে আমরা লিখছি দ্য টেলিগ্রাম লিখছে, যে সংবাদপত্র লিখছে সেই সংবাদপত্রের নাম, তারপর তার সেটার অ্যাড্রেস, প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা 700001। ওকে, সেই সংবাদপত্র যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট, কী সাবজেক্টের উপর আমরা লেটার লিখছি সেই সাবজেক্টটা আমরা এখানে লিখবো, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, অর্থাৎ প্রচুর যানবাহন চলার ফলে তাদের যে বেপরোয়া যে ড্রাইভিং প্রচুর, ঠিক আছে, সে সম্পর্কে আমরা লেটারটা লিখবো। ওকে, এরপর হচ্ছে যে স্যালুটেশন, সেটা আমরা লিখবো, রেসপেক্টেড স্যার, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, অর্থাৎ আপনার এই বহুল প্রচলিত পত্রিকার মধ্য দিয়ে আমি আমার কনসার্নটিকে এক্সপ্রেস করতে চাই বা প্রকাশ করতে চাই অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ দ্য অফ পাবলিক ভেহিকলস, অর্থাৎ পাবলিক ভেহিকেলের বেপরোয়া চলার ফলে সাধারণ মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে আমি আপনার পত্রিকায় এটা আমার যে কনসার্ন সেটাকে প্রকাশ করতে চাই। ই রেসপন্সিবল ড্রাইভিং হ্যাজ মেড ইট ডেঞ্জারাস ফর দ্য এল্ডারলি পিপল টু ওয়াক অন দ্য রোড, অর্থাৎ ই রেসপন্সিবল ড্রাইভিং, অর্থাৎ দায়িত্বহীনভাবে গাড়ি চালানোর ফলে কী হচ্ছে, এটা খুবই একটা বিপজ্জনক হয়ে উঠেছে ফর দ্য এল্ডারলি পিপল, মানে বয়স্ক যে সমস্ত লোক রয়েছে যারা রাস্তায় হেঁটে চলাফেরা করে তাদের জন্য কিন্তু এটা খুবই বিপজ্জনক। দে আর ফেসিং ম্যানি প্রবলেম, তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্য ট্রাফিক সিস্টেম ইজ অলসো নট অ্যাক্টিভলি ওয়ার্কিং, যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটাও কিন্তু সঠিকভাবে কাজ করছে না, সঠিকভাবে তারা দায়িত্ব পালন করছে না। অ্যাজ আ রেজাল্ট সিরিয়াস অ্যাক্সিডেন্টস আর টেকিং প্লেস অন দ্য রোড, এবং এর ফলস্বরূপ কী হচ্ছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট মানে খুব অ্যাক্সিডেন্ট যেগুলো সেগুলো কিন্তু রাস্তায় ঘটছে। ইফ অথরিটি অ্যাভয়েড দিস প্রবলেম ইট মে কজ ডেঞ্জারাস ফর অল অফ আস, যদি কর্তৃপক্ষ এটাকে এড়িয়ে চলে এই প্রবলেমটিকে তাহলে কিন্তু সমস্ত মানুষের পক্ষে এটা বিপজ্জনক হয়ে উঠবে। দ্য ট্রাফিক অফিসার্স হ্যাভ টু টেক দ্য সাডেন অ্যাকশন অন দিস ইস্যু, তো এই ইস্যুতে বা এই সমস্যার জন্য ট্রাফিক অফিসার যারা রয়েছে তাদের কিন্তু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া উচিত যে গাড়িগুলো সঠিকভাবে চালানো। আই রিকোয়েস্ট ইউ টু পাবলিশ দিস লেটার ইন ইউর নিউজ পেপার, আমি আপনাকে অনুরোধ করছি বা অনুরোধ করবো যে এই লেটারটি আপনার যে পত্রিকা রয়েছে সেখানে প্রকাশ করুন, সো দ্যাট দ্য হায়ার অথরিটি ক্যান সি অ্যান্ড টেক অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যাতে উচ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই বিষয়টি দেখে বা দেখতে পান এবং খুব তাড়াতাড়ি এ সম্পর্কে সঠিক বা যত তাদের সম্ভব সঠিক পদক্ষেপ তারা নেয়। থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে ইউর সেন্সারলি, এখানে নিজের সেন্সারলি এখানে নিজের নাম, তারপর এখানে নিজের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। ওকে, তো এইভাবে আমরা এই লেটারটিকে লিখলাম যেটা হচ্ছে একটি এডিটোরিয়াল লেটার এ সাবজেক্টের উপর, এবং এখানে শেষ হলো ক্লাস টেনের যে ফাদার সেলফ যে প্রশ্নটি রয়েছে সেখানে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 তিনটে ইউনিট আমরা পড়লাম, এবং যে অ্যাক্টিভিটি এক্সারসাইজ এবং যে রাইটিং রয়েছে সেই সমস্তগুলো আমরা এই ভিডিওটিতে সলভ করলাম। তো ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও।